Welcome back to Dutta Engineer's choice. Hello guys, আমার নাম সৌম্যরূপ দত্ত। CNC থিওরির পার্ট 1 ভিডিও নিয়ে আমি আছি আপনাদের সাথে। So, what is NC? Numerical control NC refers to control of a machine or processing using symbol codes consist of character and numericals. So, this is a complete NC machine picture you all are showing below. So, first of all আমাদেরকে জেনে নিতে হবে how to find out বা how to discover in CNC or NC controller. So যারা যারা বিভিন্ন রকম CNC নিয়ে এক্সাম এন্ট্রান্স দেন অর CNC ট্রেনিং ইনস্টিটিউশনে ট্রেনিং নেন তাদের কাছে এই কোশ্চেনটা অনেক কমন এবং আশা করি অনেকেই জানেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো অ্যাট ফার্স্ট উই অল আর সি দ্য কনসেপ্ট অফ NC ওয়াজ প্রপোজ ইন দ্য লেট অফ 1940s। সো বন্ধুরা 1940s-এ আমেরিকার বিভিন্ন রকম 1940s-এ আমেরিকার ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম কনভেনশনাল মেশিন ইউজ করা হতো। সো হোয়াট ইজ কনভেনশনাল মেশিন? সো কনভেনশনাল মেশিন কাদেরকে বলা হয়? তো কনভেনশনাল মেশিন মানে হচ্ছে যেখানে আপনার টুল আর জবের বা মেশিনের কন্ট্যাক্ট থাকবে সেটাকেই বলা হয় কনভেনশনাল মেশিন। যেমন আপনার লেদ মেশিন, মিলিং মেশিন, এই সব মেশিনগুলো আপনার 1940s-এ ইউজ করা হতো। তো এইসব মেশিনে সর্বপ্রথম একজন ডেভেলপার ইঞ্জিনিয়ার আমেরিকার মিস্টার জন পারসন 1940s-এ তিনি তাদের প্রোডাকশান ইউনিটে টেমপ্লেট বানাতে বিভিন্ন এই কনভেনশনাল মেশিন দিয়ে অনেক প্রবলেমে পড়েন এবং তিনি খুবই হার্ডওয়ার্কিং পারসন ছিলেন। তিনি লাগাতাম 4 বার প্রচেষ্টার পর একটি মিলিং মেশিনে সার্ভো মেকানিজম অ্যাড করে একটি পাঞ্চ কার্ডের মাধ্যমে প্রোগ্রাম জেনারেট করে ডিক্লাইন করে তিনি এনসি মেশিনের উৎপত্তি করেন। ওকে, এনসি মেশিনের উৎপত্তি ওখানে প্রথম গতিপথ এবং যাত্রাপথ ওখান থেকেই স্টার্ট হয় 1940s-42s-এর মধ্যে। দেন অনেক রকম ডেভেলপমেন্ট হয় এবং অনেক রকম মডিফিকেশনের পর আমেরিকা এয়ারক্রাফট ডিভিশন এই মেশিনটার ওপরে জন পারসনের সাথে কন্ট্যাক্ট করে অনেক রকম মডিফিকেশন করে 1950 এর প্রথম সিএনসি ম্যানুফ্যাকচারিং মেশিন অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিংয়ের জন্যে ব্যবহৃত হয়। তো জানা গেল কিভাবে আমরা এই সিএনসি মেশিনটাকে ডিসকভার করি। আশা করি নাও হোয়াট ইজ এনসি মেশিন অ্যান্ড হোয়াট ইজ সিএনসি মেশিন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? So দেখুন, the word CNC name into existence in 7th when microprocessor or microcomputers replaced intricate circuit IC based control use NC machine. The concept of NC-কে develop or modify করে or punch card-এর সাথে মেশিনকে ডেভেলপ করেই আমরা CNC মেশিনে রূপান্তরিত করি। এটাকেই আমাদের এক প্রকার CNC, এখানে ডায়াগ্রাম লেখা আছে কম্পোনেন্টস অফ NC সিস্টেমস, পার্ট ড্রয়িং, program punch, tap, program instruction, tap reader, tap punch, microcomputer. তো এই মেশিনটাকে আপনার অপারেটিং করতে গেলে একটু হাই স্কিল অপারেটরের দরকার, বাট কম্পেয়ার টু সিএনসি কন্ট্রোলার হাই স্কিল অপারেটরের দরকার নেই, বিকজ সিএনসি কন্ট্রোলার ইজ আ প্রোগ্রাম বেসিক মেশিন। ওকে, আমি ফার্স্ট দিনই আপনাদেরকে বলেছিলাম। সো হোয়াট ইজ কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল? So computer numerical control, CNC is the numerical control systems in which dedicated computer is built into the controller is performing basic and advanced NC function. তো আমি ফার্স্টেই আপনাদেরকে ভিডিওর প্রথমে যেটা বললাম যে বেসিক অ্যান্ড অ্যাডভান্স NC ফাংশনকেই আমরা CNC বলে থাকি এবং NC ফাংশনকে ইমপ্লিমেন্ট করেই CNC মেশিন প্রথম মার্কেটে আসে। CNC controls are also referred as a software NC system because most of the control function are implemented by the controlling software program. Okay. Components of moderate CNC system, যেটা moderate বলি ওই NC মেশিনকে moderate করেই CNC system আর CNC মেশিন তৈরি করা হয়েছিল। তো এখানে কম্পোনেন্টসগুলো দেখতে পাচ্ছেন, দিস ইজ দ্য কমপ্লিট ডায়াগ্রাম অফ CNC সিস্টেম, ইউ ক্যান অল আর ওয়াচ দ্য কম্পোনেন্টস। তিনি যে টুল চেঞ্জ, এটাকে আমরা বলে ATC, অটোমেটিক টুল চেঞ্জার, দিস আ পার্ট অফ ম্যানুফ্যাকচারিং, দিস ইজ আ পার্ট, দিস ইজ আ প্রোগ্রাম ইনস্ট্রাকশন সেন্ড টু NC মেশিন, এ প্রোগ্রাম ইনস্ট্রাকশন, দিস ইজ দ্য মেশিন কন্ট্রোল ইউনিট MCU, দিস ইজ আ প্রোগ্রামিং পাথ, কাটার, ডিসপ্লে, রাইট NC প্রোগ্রাম, পার্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড পার্ট ডেসক্রিপশন। সো আমরা আস্তে আস্তে জিনিসগুলো একটু ভেঙে ডিটেলসে বুঝবো। সো ফার্স্ট অফ অল Advantage of CNC machine. CNC machine can be used continuously and only need to be switched off is occasionally maintenance. এর মানে হচ্ছে আপনারা 24 আওয়ারসই সিএনসি মেশিনকে অপারেটিং বা অন করে রাখতে পারেন এবং কাজ করতে পারেন. নো নিড টু ইস্যু অ্যাবাউট দ্যাট. ওকে, দিস মেশিন রিকোয়ার্ড লেস স্কিল পিপল অ্যান্ড অপারেটেড আনলাইক ম্যানুয়াল লেথ মিলিং মেশিন ইটিসি. তো আমি এটা ফার্স্টেই বলেছিলাম যে সিএনসি মেশিনকে কন্ট্রোল করতে গেলে লেস স্কিল রিকোয়ার্ড পিপলকে, কিন্তু কম্পেয়ারিং টু ম্যানুয়াল লেদ অর মিলিং মেশিন ইজ আ হাই স্কিল রিকোয়ার্ড পার্সন নিড টু বি অপারেটেড. ওকে, CNC machine can be updated and improve the software using drive and machine. So training of the use on CNC machine can be done through use of virtual software. So yes, all or most of virtual softwares or programming softwares or CAM software are in this generation also modified the mass production and in CNC controller. So যেটাকে বলা হয় DNC কন্ট্রোলার. হোয়াট ইজ DNC কন্ট্রোলার? এখানে লেখা আছে DNC মিন্স ডাইরেক্ট নিউমেরিক্যাল কন্ট্রোল ইজ DNC. তো ইন এ ডাইরেক্ট নিউমেরিক্যাল কন্ট্রোল সিস্টেম অফ DNC ইজ মেন ফ্রম দ্য কম্পিউটার ইউজ অফ কোঅর্ডিনেট সিমুলেশন অপারেশন অফ নাম্বার অফ NC মেশিন. সো NC মেশিনে DNCর একটি অপশান থাকে যে DNC কন্ট্রোলারের মাধ্যমে আমরা কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রাম নিয়ে এই মেশিনে চালনা করতে পারি. ওকে, the main tasks performed by the computer are to program and edit part program and download part program in NC machine. So part program ke amra computer madhyame generate. Machine tool controls have limited memory and part program may contain few thousand or blocks. So machine tools and so the program is the storage as separately computer and sent directly to the machine and block at a time. Okay. সো এখানে যেটা বলতে চাইছে মেশিন টুলস কন্ট্রোলস অফ লিমিটেড মেমোরি. সো মেশিন টুলসের মধ্যে একটা মেমোরি কার্ড মেশিনের মধ্যে ফিড করা হয় অ্যান্ড দিস পার্ট প্রোগ্রাম মে কন্টেন্ট ফিউ থাউজেন্ড অফ ব্লকস. সো যে প্রোগ্রামটা আমরা জেনারেট করি, দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই পিকচারটা ভালো করে লক্ষ্য করুন, এখানে একটি মডেল আছে, এই মডেলে আমরা সফটওয়্যারের মাধ্যমে প্রোগ্রাম জেনারেট করছি. তো দ্যাট ইজ দ্য টুল পাথ অ্যান্ড প্রোগ্রাম. সো এই প্রোগ্রাম জেনারেট করি, এই প্রোগ্রামে থাউজেন্ড অফ ব্লকস হয় এবং এই প্রোগ্রাম আপনার খুব কম করেও 5 to 6 আওয়ার্স অর আরও বেশি আওয়ার্স রান করে. সো এই প্রোগ্রাম পার্ট প্রোগ্রামকে আমরা মেশিনের মাধ্যমে ফিড করি এবং কম্পিউটারে এই পার্ট প্রোগ্রামকে আমরা বানাই. ওকে, তো অ্যাডভান্টেজ অফ সিএনসি সিস্টেমস, ইট ইজ দ্য মোস্ট ডিমান্ডিং কোশ্চেন. The manufacturing process can be simulated virtually and no need to make prototype or a model. This save of money. Okay. So, a manufacturing process simulate virtually prototype er kono dorkar hoy na ebong it is save our money or time. Dutoi amader save kore. Once er mane bolte chaiche jokhon program ar machine er program feed kore dey, then the worker or the operator only loading and unloading এর জন্যই স্পেসিফিক থাকে. ওকে, বিকজ এই মেশিনের প্রোগ্রাম ফিড হওয়ার পর আশা করি সেরকম একটা অসুবিধা হয় না যদি কোনো অ্যাবনর্মালিটি না আসে. ওকে ওকে নেক্সট ডিসঅ্যাডভান্টেজ অফ সিএনসি সিস্টেম, এখানে 2-4টে পয়েন্ট আমি মেনশন করে যাচ্ছি. এনসি মেশিন আর জেনারেলি মোর এক্সপেন্সিভ অ্যান্ড ম্যানুয়ালি অপারেটেড মেশিন. ইয়েস, ম্যানুয়ালি অপারেটেড মেশিনের থেকে এনসি মেশিন অনেকটাই এক্সপেন্সিভ হয়. তো আজকে দ্য এনসি মেশিন অপারেটেড অনলি নিড বেসিক ট্রেনিং অ্যান্ড স্কিল এনাফ অফ সুপারভিশন সার্ভেল মেশিন. ওকে, আচ্ছা এরপর আমি যেটা আপনাদেরকে বলবো অ্যাপ্লিকেশন অফ সিএনসি মেশিন টুলস. ওকে, অ্যাপ্লিকেশন অফ সিএনসি মেশিন টুলস. সিএনসি ওয়াজ ইনিশিয়ালি অ্যাপ্লাইড দ্য মেটাল ওয়ার্কার মেশিনারি. তো এটা ওকে, তো দিস আর মিলিং, ড্রিলিং, বোরিং মেশিন, পাঞ্চিং মেশিন ইটিসি. নাও এক্সপ্যান্ড দ্য রোবোটিক গ্রাইন্ডিং, ওয়েল্ডিং মেশিনস, EDM, ফ্লেম কাটিং, অলসো ইন্সপেকশন ইটিসি. সো এখন তো এখানে দেখুন চার্টও আছে অ্যাপ্লিকেশন অফ সিএনসি মেশিনিং টুলস. তো সিএনসি মেশিনিং টুলস আর ক্লাসিফাইড ক্যাটাগরিজ: সিএনসি মিলিং মেশিনিং সেন্টার, সিএনসি লেদ টার্নিং মেশিনিং সেন্টার, সিএনসি ইলেকট্রিক্যাল অ্যান্ড ডিসচার্জ মেশিন EDM যেটা আমি বললাম, সিএনসি গ্রাইন্ডিং মেশিনের সেন্টার ইজ সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং অর সারফেস টাইপস আমি বলছি আস্তে আস্তে, সিএনসি কাটিং মেশিনিং সেন্টার, সিএনসি ফেব্রিকেশন মেশিনিং সেন্টার অ্যান্ড तादेर एक्सिसर मूवमेंट अनुजायी हय। सो दिस इज अ लेद मेशिन, सीएनसी लेद मेशिन एंड आमी जोदि टाइप बोली तो एक्सिसगुलो आमाके आगे जानते होबे। तो दिस इज अ टू एक्सिस मेशिन যেটা আমি দেখিয়েছিলাম, আপনারা দেখুন এটা x প্লাস x মাইনাস z প্লাস z মাইনাস, সো দিস ইজ টু অ্যাক্সিস, এটা একটা টাইপ হলো। এরপরে সিএনসি মেশিন বিভিন্ন টাইপে মার্কেটে অ্যাভেলেবেল আছে। তো দিস ইজ আ টু অ্যাক্সিস মেশিন অ্যান্ড দিস ইজ আ থ্রি অ্যাক্সিস, থ্রি অ্যাক্সিস দেখুন এখানে তিনটে অ্যাক্সিস আছে। দিস ইজ কল ভিএমসি মেশিন, এখানে তিনটে অ্যাক্সিস আছে, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, তো থ্রি অ্যাক্সিস। এরপরে আসি ফোর অ্যাক্সিস, तो এটা একটা ফোর অ্যাক্সিস, এখানে চারটে অ্যাক্সিস করেছে এক্স ওয়াই জেড অ্যান্ড বি অর এ, দিস ইজ আ ফোর অ্যাক্সিস মেশিন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ফাইভ অ্যাক্সিস মেশিন, সো দিস ইজ আ ফাইভ অ্যাক্সিস মেশিন। সো এই ফোর অ্যান্ড ফাইভ অ্যাক্সিস মেশিনটাকে আমরা অ্যাডভান্স সিএনসি মেশিন বলে থাকি। কেন? বিকজ ফোর অ্যান্ড ফাইভ অ্যাক্সিস মেশিন দিয়ে আমরা যে কোনো ধরনের পার্ট আমরা অপারেশন করতে পারি বা জব কমপ্লিট করতে পারি। তো এই জবগুলোর দাম লাখেরও উপরে হয়, তাই জন্যই এটাকে অ্যাডভান্স লেভেল অফ সিএনসি মেশিন বলা হয়। তো দিস ইজ আ ফোর অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ অলসো ফাইভ অ্যাক্সিস, দিস ইজ আ ফাইভ অ্যাক্সিস মেশিন। ওকে, সো আমি টাইপ বাই টাইপ ওয়াইজ নেমগুলো বলে দিই। সো দিস ইজ টু অ্যাক্সিস ইজ সিএনসি টার্নিং মেশিন, ওকে, এটাকে টার্নিং মেশিন বলা হয়। অ্যান্ড this is a three axis machine, it is a VMC machine, VMC machine। VMC machine er full form ki jara jano ekটু comment koro, VMC machine, what is the full form of VMC machine? So it is vertical machining center, eta khane dekhun tinte axis ache, three axis। and this is a HMC machine, it is horizontal machining center, okay, so it is a horizontal machining center HMC। keno eta horizontal? horizontal means etar tool ta horizontally move korbe, ar VMC machine ta ke keno vertical bola hoy? eta vertical means eta tool ta dekhun ei je tool ache apnar, tool ta vertically apnar job er sathe contact hobe, tai jonne etake vertical milling machine bola hoy, VMC machine bola hoy। okay, clear? I hope all are clear। So friends, classification of CNC machine, classification based of motion type, classification based of এখানে চার ধরনের প্রক্রিয়াতে, classification based on control loops, classification based of number of axis, classification based of power supply। তো এগুলোর উপরে classification নির্ভর করে। তো classification based of motion type, point to point system, it is used some CNC machines such as drilling, boring, tapping machine etc। The control equipments are used to the known of point to point equipments। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লাসিফিকেশন বেসড অফ মোশন টাইপ, কাউন্টারিং সিস্টেম, কাউন্টারিং, হোয়াট ইজ কাউন্টারিং পাথ সিস্টেম? ইট ইজ ইউজ অফ সিএনসি মেশিন টুল সাচ আ মিলিং মেশিন। তো মিলিং মেশিনের ক্ষেত্রে এই কাউন্টারিং মানে একটা স্ট্রেট টুল পাথের ওপরে অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজে কাউন্টার হচ্ছে, এটাকেই বলা হচ্ছে আপনার কাউন্টারিং টুল পাথ। ওকে, তো এখানে দেখুন ডায়াগ্রামও দেওয়া আছে। দেন classification based of control loops, এটা খুব ইম্পর্টেন্ট। কন্ট্রোল লুপস, ওপেন লুপ সিস্টেমস, এখানে টু টাইপস অফ কন্ট্রোল লুপস হয়, একটা হচ্ছে ওপেন লুপ সিস্টেম, আদার্স ক্লোজ লুপ সিস্টেমস। ওপেন লুপ সিস্টেম, প্রোগ্রামিং ইনস্ট্রাকশন আর ফিড ইনটু দ্য কন্ট্রোলিং থ্রু দ্য ইনপুট ডিভাইস, দিস ইনস্ট্রাকশন আর দ্য কনভার্টেড টু দ্য ইলেকট্রিক পালস সিগন্যালস বাই দ্য কন্ট্রোলার্স অ্যান্ড সেন্ড টু দ্য অ্যাম্প্লিফায়ার এনার্জি ইন দ্য সার্ভো মোটরস। ওকে, so classification based of open loop systems, the open loop system generally used on point to point system where is the accuracy required are the not critical। মানে এখানে ব্যাপারটা বুঝুন, it is a point to point systems যেখানে critical requirement নেই, যেখানে accuracy critical requirement নেই, very few condition system until use open loop systems। okay, classification based of control loop closed loop system, the closed loop system has a feedback subsystem is the monitor in the actual output in the correct and disaccuracy from the programming input, this system out of the position in velocity feedback, the system use of the either analog or digital। so closed loop or kichu point loop system maximum khetre uses, this is a subsystem monitor and actual output correct in the disaccuracy of the programming input. So programming. Okay, now we all are know the elements of CNC machine. तो ये खूब इम्पोर्टेंट एक चैप्टर. तो देखून एखाने एरो दिया आछे माने सीएनसी फंक्शन किभाबे काज करे सेइटा एखाने डायग्राम दिए रेखेछे. तो सबार प्रथमे आमरा देखे नि प्रोग्राम. एटा पार्ट प्रोग्राम, देन टैप रिडार प्रोग्रामटा टैप रिड करलो, देन मिनि कम्पिउटार, तारपर प्रोग्रामटा मिनि कम्पिउटार अब्दि पौंछालो, देन सार्वो सिस्टेमे प्रोग्रामटा फिट करा हलो, देन सीएनसी मेशिनिंग टूल, तारपर सीएनसी मेशिनिंग टूल वर्क स्टार्ट करलो. तो फार्स्ट देखुन एटा सबाई एकटा साथे आरेकटा रिलेटेबल. तो एखाने जे फार्स्ट जिनिसटा शुरू होच्छे प्रोग्राम. तो ये प्रोग्रामटा रिलेटेड ना करले किन्तु एई फांक्शनगुलो काज करछे ना, एंड फिनिश प्रोडक्ट बेर होच्छे ना. तो आमादेरके एई जिनिसटार उपरे मेन फांक्शन दिते होबे जे व्हाट इज पार्ट प्रोग्रामिंग. तो चलुन शुरू करा जाक. नेक्स्ट सीएनसी पार्ट प्रोग्रामिंग. देखो एखाने लेखा आछे टू अंडरस्टैंड द डायमेंशन सिस्टम ऑफ सीएनसी पार्ट प्रोग्रामिंग, टू अंडरस्टैंड द स्ट्रक्चर ऑफ सीएनसी पार्ट प्रोग्रामिंग, टू अंडरस्टैंड द जी कोड एंड एम कोड ऑफ सीएनसी पार्ट प्रोग्रामिंग. तो डायमेंशन ऑफ सीएनसी पार्ट प्रोग्रामिंग आपनादेरके देखुन एखाने प्रोग्राम स्ट्रक्चरटा देया आछे. तो दैट इज प्रोग्राम स्टार्ट, ब्लॉक नंबर ब्लॉक 2, देन सिक्वेंस नंबर वर्ड. Sequence number means N002, N001. These are like sequence number. What one? It is G01. G code, M code এর ব্যাপারে আমি ফার্স্টেই বলেছিলাম. আরেকটা DNC program consists of block, word, address, block. The command given control units are called block. Okay. Word. A block is composed in one more words, and a word is composed in a identification letter and series of numbers বা numerals. ओके ठीक है. तो एखाने आपनादेर फांक्शनटा दिए रेखेछे. तो एखाने सिक्वेंस नम्बर माने सीएनसी ते जे धरनेर सिक्वेंस नम्बर आमरा यूज करी सेटाके एन दिए डोनेट करा हय. ओके तो एई जे जी थाके देखबेन एटा एकटा कोड. एई जी कोड एम कोडेर लिस्ट अवश्यई आपनारा मुखस्थ करे निन. तो जी कोड एम कोड आपनादेर प्रोग्रामिंग एर बहुत हेल्पफुल एवं बहुत काजे लागे. ओके माने इट्स मोर हेल्पफुल. ओके तो एटाके सीएनसीर भाषाय बोला हय प्री प्रायोरिटी फंक्शन. ओके अच्छा एरपर कोअर्डिनेट वार्डस माने ए सीएनसीर जे कोअर्डिनेटगुलो आछे कोअर्डिनेट फांक्शन आपनाके कोनो एकटा जब दिए दिल तार कोअर्डिनेट आपनि कि करे बेर करबेन. तो एटाके एक्स वाई जेड बोला हय. ओके पैरामीटर ऑफ सर्कुलर इंटरपोलेशन आई जे के माने सर्कुलर इंटरपोलेशन पैरामीटर होले ताके आई जे के दिए डोनेट करा हय. फीड फंक्शन माने फीड कत फीड दिच्छी सेटाके एफ दिए डोनेट करा हय. स्पिंडल फंक्शन माने जेटा आपनार घुरछे बा जेटा आपनार रोटेट करछे. सीएनसी क्षेत्रे आपनार जॉब रोटेट करे, वीएमसी क्षेत्रे आपनार टूल रोटेट करे. ओके तो एटाके स्पिंडल फंक्शन बला हय. टूल फंक्शन टी बला हय. एरपरे आसছে আপনার এম. এটাকে বলা হয় মিসকেলেনিয়াস ফাংশন. এটাকে এম কোড বলা হয় মিসকেলেনিয়াস ফাংশন. ওকে তো এখানে एग्जांपलটা আপনি দেখতে পাচ্ছেন N20 G1 G20.0. ওকে এটা বেশি কিছু বলার দরকার নেই. দেন আপনার প্রিপারেটি ফাংশন জি অ্যাড্রেস মানে যেটাকে জি কোড বলা হয়. এটার আরেকটা নাম আমরা এটাকে প্রোগ্রামিং কোডও বলি. মানে বিভিন্ন রকম প্রোগ্রামিং সাইকেল কোড এই জি কোডের সাহায্যে আমরা মানে মনে রাখতে পারি. ওকে तो देखুন এখানে জি কোড এম কোডের লিস্ট যারা আমাকে মেল করেছিল আমি তাদেরকে দিয়ে দিয়েছি. যারা করেনি তাদেরকে আমি এই স্ক্রিনশটটা নিয়ে নিতে বলি. এই স্ক্রিনশটটাতে আপনারা টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন. তো এখানে G00 দেয়া আছে পয়েন্ট টু পয়েন্ট পজিশন এন্ড র্যাপিড ফিড. এর মানে হচ্ছে র্যাপিডের যে মোশনটা এটা আমরা G0 সাহায্যে ডোনেট করি এবং মেশিনে ফিড করি. G01 লিনিয়ার ইন্টারপোলেশন, G02 সার্কুলার ইন্টারপোলেশন ক্লকওয়াইজ মানে যে ঘড়ি আপনারা যদি বাড়িতে ঘড়ি থাকে ঘড়ি দেখবেন ঘড়ির যে দিকে কাঁটাটা ঘুরছে সেটাকে আমরা ক্লকওয়াইজ বলি. ওকে আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঠিক তার অপোজিটে. তো G03 সার্কুলার ইন্টারপোলেশন অ্যান্টি ক্লকওয়াইজ. তো এখানে জি কোড আছে আপনারা জি কোডগুলো কমপ্লিটলি দেখে নিতে পারেন. ওকে আচ্ছা কোঅর্ডিনেট ওয়ার্ডস এক্স ওয়াই যেটা আমি আগেই বললাম. কোঅর্ডিনেটস ওয়ার্ডস স্পেসিফিক টু ট্যানজেন্ট পয়েন্ট টু টুল মুভমেন্ট মানে ট্যানজেন্ট পয়েন্ট থেকে টুলের যে মুভমেন্ট সেটাকে আমরা ফাইন্ড করি এই এক্স ওয়াই জেড ভ্যালু দিয়ে. ইট ইজ অ্যাবসলিউট ডাইমেনশন সিস্টেমস অ্যান্ড অর আ ডিস্টেন্স টু বি মুভ ইনক্রিমেন্টাল ডাইমেনশন. এটা আমি আগে বলেছি. ওকে स्पिंडल फंक्शन এই সব কিছু জিনিসই কিন্তু আপনি যখন একটা প্রোগ্রাম বানাবেন তার সাথে রিলেটেড, তো এগুলোকে আপনাকে জানতেই হবে। আমার পড়ানোটা কলেজের থেকে একটু আলাদা, আমি যেগুলো পড়াবো সেগুলো ওয়ার্ক রিলেটেড, মানে ওয়ার্কের জন্য সেগুলো খুব দরকার। ঠিক আছে, আমি বেশি ডিটেলস যেগুলো দরকার নেই সেগুলো আমি পড়াবো না। সো প্লিজ এটাকে আপনি কলেজের পড়ানোর সাথে রিলেট করে আমাকে পরে বলবেন না যে আপনি তো অনেক কিছু জিনিসই তুমি পড়ানো হয়নি। সো আমি যেগুলো পড়াবো সেগুলো ওয়ার্ক রিলেটেড। ওকে, স্পিন্ডেল ফাংশন, দ্য স্পিন্ডেল ফাংশন ইজ কমিটেড আন্ডার এস অ্যাড্রেস ইজ অলওয়েজ রেভলিউশন পার মিনিট, মানে এস যে অ্যাড্রেসটা নিচ্ছে সেটা রেভলিউশন পার মিনিট, মানে ইট ক্যান বি ক্যালকুলেট অফ ফলোয়িং ফর্মুলা। এখানে একটা ফর্মুলা কাজ করে, ফর্মুলাটা আপনি দেখতে পাচ্ছেন, স্পিন্ডেল স্পিড ইজ ইকুয়াল টু সারফেস কাটিং স্পিড এম ইন্টু মিনিট ইন্টু 1000 পা ইন্টু কাটিং ডাইমেনশন। তো এখান থেকে আপনি ফিডের এটাও বের করতে পারবেন। ওকে, feed function, the feed is programming under f address, expect the rapid traverse and the unit may be per minute. Okay, so feed rate এখানে chip rate oblique the tool into number of tool path into spindle speed, এই ফর্মুলাটা আপনি ফেললে আপনি যে কোনো feed rate বের করতে পারেন। ওকে, মিলিং কাটার, এখানে টাইপস অফ মিলিং কাটার আমি পড়া পড়িয়ে দেবো। আচ্ছা, মিসকেলেনিয়াস ফাংশন বা এম কোড, এই জিনিসটা আপনার কেন ব্যবহৃত হয়? মিসকেলেনিয়াস ফাংশনকে আপনাকে মেশিন কোড বলা হয়, কোনো মেশিনকে মুভমেন্ট করতে গেলে আপনার এই এম কোডটা দরকার। ওকে, দেখুন এখানে M00 মানে প্রোগ্রাম স্টপ, মানে আপনার প্রোগ্রামে কোনো রকম ভুল হয়ে গেল বা কিছু ত্রুটি হয়ে গেল, গালতি হয়ে গেল, তো M0 ডালকে आप प्रोग्राम स्टॉप कर सकते हो। M3 स्पिंडल रोटेट क्लॉकवाइज, M4 स्पिंडल, আজ এখানে 0 থেকে 04 আপনি এমনি 3 এমনি 4 দিলেও মেশিন ক্যাচ করে নেয়। ओके, नो प्रॉब्लम, आपको 03 देते हो। M4 स्पिंडल रोटेट काउंटर क्लॉकवाइज, M05 स्पिंडल स्टॉप, M06 चेंज ऑफ टूल पाथ, M08 कूल एंड ऑन, M09 कूल एंड ऑफ, M010 क्लेम, M011 अनक्लेम एंड M30 प्रोग्राम एंड। যখন একটা প্রোগ্রাম কমপ্লিট হয় তখন আমাদেরকে M30 লাগাতেই হয়, বিকজ নালে প্রোগ্রামটা কমপ্লিট হয় না, মেশিন স্টপ হয় না। ওকে, তো আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন। এবার দেখুন স্টেপ অফ সিএনসি প্রোগ্রামিং এন্ড মেশিনিং, এটা একটু ব্যাপারটা পড়া যাক। দ্য ফলোয়িং অফ প্রসিজার ইন দ্য ফলোয়িং অফ সিএনসি প্রোগ্রামিং আর মেশিন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আর ভেরি প্রোগ্রাম ইন্টু টেস্ট রান ইন্টু দ্য মেশিন। ওকে, তো এখানে বিভিন্ন আপনাদেরকে কি কি ফর্মুলাতে হাঁটতে হবে তার টাইপগুলো বলা আছে, মানে স্টেপ বাই স্টেপ। তো নাম্বার 1, স্টাডি আ পার্ট ড্রয়িং কেয়ারফুলি। ওকে, ইটস ভেরি নিডেড। Number 2, unless the drawing dimension or CNC adapter selected to the suitable programming, 0 point in the workpiece. Okay, so if you have a program in CNC machine, so you must be find a 0 point. The workpiece, not machine 0 point, the workpiece 0 point. এটা ভালো করে বুঝুন, মেশিনের 0 পয়েন্ট নয়, আপনাকে যে ওয়ার্কপিসটা করছেন, বিভিন্ন টাইপস অফ ওয়ার্কপিস হয়, বিভিন্ন ডাইমেনশনের ওয়ার্কপিস হয়, তো সেই ওয়ার্কপিসের আপনাকে 0 পয়েন্টটা ফাইন্ড করেই প্রোগ্রামটা বানাতে হবে। এটাই লেখা আছে এখানে, দ্য টুল উইল বি অ্যাডজাস্ট এট দ্য 0 পয়েন্ট ডিউরিং দ্য মেশিনিং স্টপ। ডিটারমিনেট দ্য মেশিন অপারেশন অফ দ্য সিকুয়েন্স, ডিটারমিনেশন মেথড অফ দ্য ওয়ার্ক, ক্ল্যাম্পিং, ভাইস, রোটেশনারি টেবিল। তো যখন আপনি প্রোগ্রামটা চালাবেন তার আগে আপনার ওয়ার্কের ক্ল্যাম্পিং পজিশান, ফিক্সচার, রোটারি টেবিল, এগুলোকে আপনাকে মাইন্ডে রাখতে হবে। সিলেক্ট কাটিং টুলস অ্যান্ড ডিটারমিনেশন স্পিন্ডেল স্পিড অ্যান্ড ফিড। ওকে, এখানে প্রত্যেকটা পয়েন্টগুলো আপনারা আস্তে করে পড়ে নিলে ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন। ক্ল্যাম্প দ্য ওয়ার্ক পিস অ্যান্ড সেট আপ মেশিন, এন্টার কম্পেনসেশন ভ্যালু ইট নেসেসারি। ওকে, ওকে, তো জি কোড অফ পার্ট প্রোগ্রামিং, অ্যাবসোলিউট অ্যান্ড ইনক্রিমেন্টাল ডাইমেনশন। যখন আপনি অ্যাবসোলিউট অ্যান্ড ইনক্রিমেন্টাল ডাইমেনশন দেবেন, G90 এবং G91 কাজ করবে। র্যাপিড পজিশন G0 আমি আগেই বলেছি, আগে এগুলো আমি বলা হয়ে গেছে। লিনিয়ার ইন্টারপোলেশন G, এগুলো ডিটেলসে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস। ওকে, কাটিং কম্পোনেন্ট কম্পনজেশন G40 G41, এগুলো আমি ডিটেলসে পড়াবো যখন আমি প্রোগ্রামিং নিয়ে লেকচার নেবো। দেখুন এখানে প্রোগ্রামিংয়ের এক্সাম্পল দেওয়া আছে, তো এটা একটা ওয়ার্ক পিস, মেনে চলুন এটা একটা ওয়ার্ক পিস। এর ডাইমেনশন দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে 200, রেডিয়াস 20 আছে, এখানে রেডিয়াস 15 আছে, তো এটার প্রোগ্রাম বানাতে হবে। তো এখানে দেখুন প্রোগ্রামটা দেওয়া আছে একটা, জাস্ট এক্সাম্পল বেসিকে দিয়েছে, এটা কোনো মানে কোনো কোম্পানির প্রোগ্রাম না, জাস্ট এক্সাম্পল। সো এখানে N01 G90 প্রথমে লাগানো হয়েছে, N2 G0 X30 Y30 Z100, N3 টুল নাম্বার 1 G0 Z5 S1000 M3। তো এটাকে হোম পজিশন বলা হয়, যখন আমি মেশিনকে ফার্স্টেই মেশিন প্রোগ্রামিংয়ের টাইমে আপনাকে হোম পজিশনে আনতেই হবে, নাহলে মেশিনের ওয়ার্কিংয়ে এরর এসে যায় এবং অনেক অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। ওকে, তো প্রোগ্রামিংয়ে এইটাকে আপনাকে হোম পজিশন দেখেন রিটার্ন টু মেশিন 0 লেখা আছে, G28U 0.1 W 0.1। এটা আপনার রিটার্ন টু মেশিনিং 0, মানে মেশিন যে পজিশনে থাকুক 0 পয়েন্টে আসবে, মেশিনের 0 পয়েন্ট, এটা আবার জবের 0 পয়েন্ট। ওকে ওকে, তো এটা একটা আপনার এনসি প্রোগ্রাম আমি বানিয়ে দেখিয়েও দিলাম। এটা আপনার ওয়ার্ক পিস ছিল, আমি ডিটেলসে বলছি না, ডিটেলসে আমি পরে ক্লাস নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো। সো এটা আপনি একটা মাথায় রাখুন যে আপনাকে সিএনসিতে প্রোগ্রাম বানাতে হলে 3-4 জিনিসে ভ্যালু দিতে হয়, এন ভ্যালু, জি ভ্যালু অ্যান্ড UWX ভ্যালু অ্যান্ড স্পিন্ডেল স্পিড। সো ফ্রেন্ডস, আজকে আমরা জেনে নেব ইউজেস অফ সিএনসি মেশিন। সো আজকের এই অটোমেশনের যুগে 90% জিনিসই অটোমেটিক সিস্টেমেটিক ব্যাপারে এসে গেছে। তো সিএনসি আগে এতটা ডেভেলপ হয়নি, কিন্তু এই 2000 ইয়ারের পর থেকে সিএনসি ডেভেলপমেন্ট আকাশ ছোঁয়া। সো যারা যারা সিএনসি টেকনোলজি নিয়ে কোথাও জব করছেন তারা ভালো জানবেন 90% অফ ইন্ডাস্ট্রিতে সিএনসি ভিএমসি টেকনোলজি ইউজেস। যেমন আপনার রোবোটিক ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইউনিট, এছাড়া অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি, ফেব্রিকেশন ইন্ডাস্ট্রি, কাস্টিং ইন্ডাস্ট্রি, বিভিন্ন রকম অ্যাসেম্বলি পার্টস, মোল্ডিং ইন্ডাস্ট্রি, সমস্ত জায়গাতেই আপনার এই সিএনসি মেশিনের ইন্ডাস্ট্রি ইউজেসের জন্যে ব্যবহৃত হচ্ছে। সো যারা যারা সিএনসি প্রোগ্রামার শিখতে চান এবং প্রোগ্রামিংয়ের বেসিক নলেজ এবং অ্যাডভান্স লেভেলের নলেজ রাখতে চান, সিএনসি মেশিনের টিউটোরিয়াল আমরা আপলোড করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন।